তুমি আমাকে দিদি বলে ডেকো, আর আমি তোমাকে দাদা বলে ডাকবো। আচ্ছা দিদি গো, তুমি আমাকে হুন্ডি করলে কেন? তাতে কোনো দোষ নেই দাদা, তোমরা হলে পুরুষ, পুরুষরা মেয়েদের কাছে সবসময় ভক্তি পেয়েই থাকে, সেই কারণেই আমি তোমাকে ভক্তি করেছি। আচ্ছা দিদি গো, তাহলে বলো তো, তুমি বড় না আমি বড়? কেন তুমি বড়? অসম্ভব কথা, আমি বলছি তুমি বড়। আমি বলছি তুমিই বড়। তাহলে এসো মেপে দেখি। দিদি, তুমি মাথা নিচু করলে কেন? এখন বলো কে বড়? এখনো বলছি তুমি বড়, আমি ছোট। আচ্ছা দাদা, এখন তুমি স্কুলে যাও। হাই খোদা, তুমি আমার স্বামীকে দেখে রেখো। খোদা, তুমি আমার স্বামীকে দেখে রেখো। স্বামীর প্রাণে ব্যথা দিও না, তাকে তুমি দেখে রেখো। খোদা, তুমি তাকে দেখে রেখো। এই কি দাদা, তুমি আবার ফিরে এলে? আচ্ছা দিদি গো, বলো তো তোমার নাম কি? এই কথা তোমাকে কে শিখিয়ে দিয়েছে? কেন মাস্টার বলে দিয়েছে? মাস্টার বলেছে না, ভূতে পেয়েছে। তুমি রাগ করছো কেন? না দাদা, আমি রাগ করছি না। তুমি এবার স্কুলে যাও। দিদি গো, 10টি টাকা দাও। 10টি টাকা না দিলে আমি স্কুলে যাব না। ঠিক আছে, আমি তোমাকে 10টি টাকা দেব আর স্কুলে এগিয়ে দিয়ে আসব। চলো তুমি আমার সঙ্গে। আমি রাতকে দিন করতে পারি, দিনকে রাত করতে পারি, শুধু পারি না মুক্তাকে জিন্দা করতে। একই মা তাজেল, তুমি আজ স্কুলে যাওনি? কোথা থেকে একটি ছেলে এসে আমাদের স্কুলে ভর্তি হয়েছে, তার থেকে আমি লেখাপড়ায় পারছি না। কোথা থেকে একটি ছেলে এসে আমার স্কুলে ভর্তি হয়েছে? কি নাম তার? শুনেছি তার নাম আব্দুল রহিম। আব্দুল রহিম কোথা থেকে আসে? শুনেছি স্বামীপুর থেকে আসে, তার মাসিমার বাড়ি থেকে। শ্যামপুর মাসিমার বাড়ি থেকে আসে, তার সঙ্গে কে কে আছে? আছে তার মাসিমা, আর আছে তার লাল টুকটুকে দিদি। লাল টুকটুকে একটা দিদি আছে তার সঙ্গে। ঠিক আছে মা, তুমি যাও, আমি দেখব। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি আপাতত। আচ্ছা, আমার মেয়ে কিছুতেই লেখাপড়া করে উঠছে না।
স্কুলে একটি ছেলে এসে ভর্তি হয়েছে, ছেলেটি নাকি ভয়ানক দুষ্ট, তাকে আবার আমি কঠোর ভাবে শাসন করবো। মাস্টার সাহেবকে বলে দেবেন আগামী কাল স্কুলে আসতে হলে তাকে জরির জামা আর উড়িয়া মাস খুলে দিয়ে স্কুলে ঢুকতে হবে, নতুবা তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। সাইয়েদ বাদশার আদেশ। সঙ্গে নাকি একটি পরমা সুন্দর করে হোক ওই মেয়েটিকে আমার চাই, আমার তাহলে শান্তি অনুষ্ঠান করি ধরে
সাউন্ড নাকি? পড়া শিখেছিস? সব শিখেছি। বল বল পাগলা বল। স্যার বলবো বল, আসলে বলবো বল, সত্যি কথা বল। আচ্ছা স্যার পড়া আসলে গো খুকুন খুকুন ডাক পারি খুকুন ঘুরে তার বাড়ি আইরে খুকুন ঘরে আই সারে মার দুধ আই পাগলা এই পড়া তোকে কে শিখাইছে? পাগলা শিখাই দিছে। পাগলা শিখাই না কে শিখাইছে? একটা খবর আছে, ছু খবর। কি খবর? গরম গরম একেবারে গরম খবর। কি গরম খবর বল দেখি? ঠিক আছে, তোমাদের এখন ছুটি। শুনো রহিম, বলুন স্যার। আমি হলাম সাহেব বাদশার বেতনভোগী মাস্টার, আমার কিছু করার অধিকার নেই। আগামীকাল স্কুলে আসতে হলে পুরো উড়িয়াবাজ ঘুরা নিয়ে আসতে হবে, পুরো জরির চাপ করে তোমাকে আসতে হবে। এখন তোমাদের সকলের ছুটি। এই বাইকে নিয়ে আমাকে ধরে জামা চিরা যা
শুধু একটি নৌকোই চালাতে জানে। আমার মনে হয় তোমার মাঝির অভাব পড়েছে। শোনো তাজেল, তুমি আমার মাঝি নিয়ে টানাটানি না করে তুমি আমার সঙ্গে চলে এসো না। আমি তোমাকে একটি নয়, এখান থেকে ভালো ভালো দেখে দশ দশটি মাঝি। ঠিক আছে, আমি যদি এই অপমানের প্রতিশোধ না নিতে পারি বিদায়, আমি সাথে শুনবে। Thank you.
আসনা মাসিমা গো, আর বুঝি আমার স্কুলে যাওয়া হলো না? কেন বাবা, কি হয়েছে তোমার? মাসিমা মাসিমা গো, কাল স্কুলে যাওয়ার পর মাস্টার মশাই আমাকে বললো, শোনো রহিম, আগামী কাল স্কুলে যেতে হলে আমাকে উড়িয়া বাজ ঘোড়া এবং জরির জামা পরে আমাকে স্কুলে যেতে হবে, নচেত আমাকে ক্লাসে ঢুকতে হবে। বাবা রহিম, তুমি কোনো চিন্তা করো না, তোমার দিদি শুনলে তোমাকে সবকিছু কিনে দেবে। সত্যি বলছো মাসিমা? আমি কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া এবং জরির জামা? উনি যে আমার শ্বশুর হন। এরে মাইজি, তুই রেজাত নিয়ে আছিস, আমি না জেনে তোর সাথে কতই না খারাপ ব্যবহার করেছি, আমাকে আমি আমার বাবাজিকে দান করব। আমার বাবাজি যখন দড়ির জামা পরে উড়িয়া এক মাস ঘুরাই চড়ে ডিং ডিং, তখন আমি আনন্দের হাসি হাসি তাই বুঝি এদিকে এসো। ওই দেখো, ওই যে বৃক্ষের নিচে সাদা ঘোড়াটি, ওই ঘোড়ায় চড়ে তুমি স্কুলে যাবে। সত্যি বলছো? হ্যাঁ দাদা, সত্যি বলছি। তুমি এখানে বসো, আমি তোমাকে ভালো করে সাজিয়ে দেব।
Thank you.
দিদি তুমি আমাকে একটি কথা বলবে? বলো দাদা, তুমি কি বলতে চাও? যখনই আমি তোমার সম্মুখে আসি তখনই শুধু তুমি কাঁদো। কেন কাঁদো সে কথা তুমি কি আমাকে বলবে? তুমি শুনতে চাও আমি কেন কাঁদি? আমার জন্ম ঢাকা, চাইলাম বনমাঝে সোনা গো ধুয়ারে। আমার নাম সাহেব বাদশা, আবার আমার নাম শুনলে বাঘে বসে এক গাঁটে জল খায়, আর কোথা থেকে আমার উত্তর পরগনায় এসে একটি জঙ্গলি জানোয়ার বাস করছে, সে আমার সঙ্গে দেখাও করেনি এবং আমাকে করো আরেকজন্ডু। আমি শুনেছি আমার এলাকায় উত্তর পরগনায় একটি জঙ্গলি জানোয়ার এসে বাস করেছে, বসবাস করে, কিন্তু আমাকে এখনো পর্যন্ত আমার সঙ্গে দেখা করেনি এবং আমাকে কোনো দাবি দাও। তুমি এই মুহূর্তে গিয়ে ওই জঙ্গলিটাকে আমার দরবারে হাজির করো। আমি তাই করছি হুজুর, আমি তাই করছি। ও হুজুর গো, ও হুজুর, এই ছেলে ও বাবা রে,
আমি সাহেব বাদশাহ, তুমি কি আমাকে মানো? হ্যাঁ মানি। তাহলে তুমি আমার সঙ্গে দেখা করো নি, এমন কি আমাকে কর্ম দাও নি, কারণ কি? আরে বাদশাহ, আমি আজ এই বনে থাকি, কাল ও বনে থাকি, পরশু হবার অনেক বনে থাকি, আমি কর কোথা হতে দেব রে বাদশাহ? শোনো জননি, তুমি যদি আমার পরগনায় যদি বাস করতে চাও তাহলে আমাকে কর দিয়ে তোমাকে থাকতে হবে, নতুবা তুমি এই এলাকায় থেকে চলে যেতে হবে। এখন বলো তুমি কি করতে চাও? আমি জঙ্গলি ভঙ্গলি মানুষ আছি, কত হিংস জানোয়ারের সাথে লড়াই করি, আমার জীবিকা অর্জন করি, আমি কোথা হতে রাজ কর দেব? মানি না আমি সেই কথা, তোমাকে রাজ কর দিতেই হবে, তাহলে এই মুহূর্তে আমার পরগনা ছেড়ে তোমাকে চলে যেতে হবে। ঠিক আছে বাচ্চা, তো আমাকে কিছু জমি দে, আমি চাষবাস করে ঘরে ফসল তুলে আমি তোমাকে খাওয়া দেব। ঠিক আছে যাও, তোমাকে ওই দক্ষিণ পরগনায় জমিটা তোমাকে দেওয়া হলো, আজ থেকে ওই জমিতে তুমি চাষাবাস করে তুমি আমাকে আয়েব কর এনে দেবে। রাজা, তোহার দান আমি গ্রহণ করলাম। আর শোন বাদশাহ, আমি বনরাজ আছি, কিন্তু বলে যাচ্ছি কোন দিন আমার চোখের সামনে কোন মায়ের জাতকে বেজ্জতি করলে আমি তোহাকে ক্ষমা করব, কথাটা মনে রাখ। ওই চল্লির শ্বাস হলো আমাকে শুনতে হবে, আমার নাম সাহেব বাদশাহ, আমার নাম শুনলে বাঘে মহিষে একটাকে জল খায়। আরেকজন তো রহিমকে আমি চেয়েছিলাম যেন আমার স্কুলে আসতে না পারে, সেজন্য তাকে বলেছিলাম উড়িয়ে বাসগুলা এবং জরির ডামা নিয়ে স্কুলে ঢোকার জন্য, তাকে তো আমি আটকাতে পারিনি, এখন কি করতে পারি? শুনো আরেকজন তো, তুমি আগামীকাল স্কুলে গিয়ে বলবে মাস্টার সাহেবকে, আগামীকাল স্কুলে গিয়ে মাস্টার সাহেবকে বলবে হাতির উপর আম্বারা দিয়ে যেন রহিম স্কুলে আসে, নতুবা তাকে ঢুকতে দেওয়া হবে না। এটা হলো সাইদ বাদশার আদেশ। জঙ্গলি রাজ আমাকে শাসিয়ে গেল, আমার মনে যে বিভীষিকার আগুন জ্বলে উঠেছে তা আমার কি দিয়ে নিবানো যায় আমি ভেবে পাচ্ছি না, ভেবে পাচ্ছি না। আরেকজন তো ভাইজিদেরকে এখানে ডাকো, নাচ গানে আমার মনটাকে আনন্দ করে তুলতে চাই। ওই যে হুজুর এই যে এসে পড়ছে, এইভাবে ওই যে এসে পড়ছে। শোনো ভাইজিগণ, তোমাদের নাচ গানে
দাও তোমাদের বকশিস, আবার তোমরা যাও। একটা 2000 টাকা আনো।